কোনটি নেই অনুমোদিত ক্যাম্পাস, কোনটি নেই বৈধ উপাচার্য, উপ-উপাচার্য কিংবা ট্রেজারার, কোনটিতে আবার অনুমতি না নেওয়া হয়নি সুনির্দিষ্ট কোর্সের, এমন 32টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সনদ প্রদানের দায় নেবে না ইউজিসি। শিক্ষাবিদরা বলছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ও পরিচালনা সরকারকে আরও কঠোরভাবে মনিটরিং করতে হবে। বিস্তারিত দেখুন আতিকা রহমানের রিপোর্টে। 2021 সালে অনার্স ও মাস্টার্সে 32টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে ওইসব বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত উপাচার্য, উপ উপাচার্য ও ট্রেজারার না থাকা এবং শিক্ষা কার্যক্রম অনুমোদন নেই এমন তালিকায় রয়েছে ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা, এশিয়ান ইউনিভার্সিটি, টাইমস ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও গণ বিশ্ববিদ্যালয়। আমরা উপাচার্য প্যানেল ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছি, আর এছাড়া আমাদের ট্রেজারারের প্যানেলও 3 মাস আগেই কিন্তু জমা দেওয়া হয়েছে। কাজে আমাদের আপনার 2 মেজর পদের জন্য প্যানেল ইতোমধ্যে প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন কিছুদিনের মধ্যেই আমরা পেয়ে যাব। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডার 8টি ক্যাম্পাস, ড্যাফোডিলের 3টি, ভিক্টোরিয়ার 2টি এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির 4টি ক্যাম্পাসের অনুমোদন নাই। এছাড়া রয়েছে ওয়ার্ল্ড ও শান্ত মারিয়াম ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষা কার্যক্রম চালানো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সনদপত্রের বৈধতা দেয়া হবে না। আমরা তদন্ত টিম পাঠালাম, গোপনে পাঠিয়ে শুনি যে তারা মানে তারা দেখে আসছে যে তারা ভর্তি করছে সেখানে, তো তাদেরকে এখন লাল তালিকাভুক্ত করা হচ্ছে, লাল তালিকা দেওয়া হচ্ছে এবং কারণ উল্লেখ করে দেওয়া হচ্ছে। 6 মাস পর্যন্ত না থাকে কোনো বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর অথবা ট্রেজারার, তাহলে তাদেরও লাল তালিকা দেওয়া হবে। লাল তালিকা দিলে অন্তত জনগণ জানবে যে এসব জায়গায় অবৈধভাবে চলছে, একাডেমিক কার্যক্রমের কোনো অনুমতি নাই, সামর্থ্য নাই, কিছু নাই, তাও তারা আদালত থেকে হয়তো একতরফাভাবে ডিগ্রি নিয়ে এসে চালাচ্ছে। স্থায়ী ক্যাম্পাস সহ অন্যান্য শর্ত পূরণ না করা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহামান্য কর্তৃক নিযুক্ত ভাইস চ্যান্সেলর না থাকেন, ট্রেজারার না থাকেন, ওই সনদেরও বৈধতা নাই। তাদের একাডেমিক কাউন্সিলের তারপরে সিন্ডিকেটের সিদ্ধান্ত, সকল সিদ্ধান্তই অবৈধ, কারণ একটা আইন দ্বারা রাষ্ট্র চলে আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো একটা আইন দ্বারা চলে। সেই আইনে স্পষ্টভাবে বলে দেওয়া আছে কাদের কী ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করতে গেলে তো তাদের নিয়োগটাও সঠিক প্রক্রিয়ায় হতে হবে, তো সেগুলো তারা অনেকেই তোয়াক্কা করছেন না। এবং মানুষ, সাধারণ মানুষ তো সবসময় একেবারে ডকুমেন্ট দেখে দেখে ভর্তি হবে এটা তো আশা করা যায় না, যে জন্য আমরা সতর্কতা জারি করি যে এইসব বিশ্ববিদ্যালয়গুলো তারা এই এই নিয়ম ভঙ্গ করছে এবং তাদের ক্ষেত্রে এই দুর্বলতাগুলো আছে, অতএব আপনারা সতর্ক থাকুন। শিক্ষাবিদ আ মশ আরিফিন সিদ্দিক বললেন ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা না নিলে শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরবে না। যে সব শিক্ষা প্রতিষ্ঠান, সেটি পাবলিক বিশ্ববিদ্যালয় হোক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, নিয়মের বরখেলাপ করছে, নিয়ম মানছে না, তাদের বিষয়ে একটি শক্ত সিদ্ধান্ত তাদের নেওয়া দরকার আছে। ছাত্রছাত্রীদেরকে সতর্ক করা যে তারা যেন এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি না হয়, এটি অতিরিক্ত একটি ব্যবস্থা হতে পারে। কিন্তু যেসব বিশ্ববিদ্যালয় অনিয়ম করছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অথবা শিক্ষা মন্ত্রণালয়ের যে নিয়মকানুন সেগুলোকে তারা উপেক্ষা করছে, তাদের বিরুদ্ধে তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি ব্যবস্থা গ্রহণ করা দরকার আছে। বিভিন্ন অনুষদের অনুমোদনহীন প্রোগ্রাম চালু রাখার অভিযোগ রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, পুন্ড্র ইউনিভার্সিটি এবং শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।